জেন গুডেল, যার কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। জেন গুডেল হলেন একজন কিংবদন্তি সংরক্ষণবাদী এবং মানবতাবাদী। জেন গুডেল একধারে ইনস্টিটিউট এবং দ্য রুটস অ্যান্ড শুটসের প্রতিষ্ঠাতা। একই সাথে তিনি পশু সংরক্ষণ এবং কল্যাণ বিষয়ে ব্যাপকভাবে কাজ করেছেন। 1996 সাল থেকে তিনি নন হিউম্যান রাইটস প্রজেক্টে অবদান রাখছেন। জেন গুডেলের যুগান্তকারী আবিষ্কারগুলি আমাদের বোঝায় মানুষ হওয়ার অর্থ কি। আজ আমরা এই ভিডিওতে জেন গুডেল সম্পর্কে আলোচনা করব। 1934 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন জেন গুডেল। তার পিতার নাম হারবার্ট মরিস ও মাতার নাম মার্গারেট ম্যানফ্যান উই জোসেফ। জন্মের পর থেকে তিনি ছিলেন জীবপ্রেমী। বাল্যকালে পিতার কাছ থেকে একটা জুবলি নামক বানর খেলনা পাওয়ার পর থেকেই তার বানর প্রজাতির প্রতি একটা আগ্রহ জন্মায়। পরবর্তীকালে বাস্তব জীবনে তিনি বানর প্রজাতি নিয়ে কাজ শুরু করেন। জেন গুডেল সারা জীবনে দুবার বিয়ে করেছেন। তিনি শিম্পাঞ্জিদের সামাজিক ও পারিবারিক গবেষণার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তিনি সবসময় প্রাণী ও আফ্রিকা সম্পর্কে উৎসাহী ছিলেন। 1960-এর দশকে জেন গুডেল কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষণ ছাড়াই তানজানিয়ার গোম্বো স্ট্রিম ন্যাশনাল পার্কের বনে প্রবেশ করেছিলেন জঙ্গলের শিম্পাঞ্জিদের পর্যবেক্ষণের জন্য। সেখানে থাকাকালীন তিনি শিম্পাঞ্জিদের আচরণ সম্পর্কে বেশ কিছু পর্যবেক্ষণ করেছিলেন, যা তখনকার প্রচলিত বৈজ্ঞানিক তত্ত্বগুলিকে চ্যালেঞ্জ করেছিল। তিনি শিম্পাঞ্জি পর্যবেক্ষণের সময় তাদের নাম্বার দ্বারা মনে রেখে শিম্পাঞ্জিদের নাম দিয়েছিল ফিফি, ডেভিড, মাইক, গিগি ইত্যাদি। তিনি প্রত্যেক শিম্পাঞ্জিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলেন এবং দেখলেন শিম্পাঞ্জিগুলি সর্বভুক প্রাণী, তৃণভোজী নয়। শিম্পাঞ্জিরা সরঞ্জাম তৈরি করে এবং সেগুলি ব্যবহারও করে, এবং শিম্পাঞ্জির জটিল সামাজিক মিথস্ক্রিয়া রয়েছে। তিনি মনে করেন শুধু মানুষই নয়, শিম্পাঞ্জিদের মাঝেও সুখ, দুঃখ, আনন্দ ও ভালোবাসা রয়েছে। তিনি শিম্পাঞ্জিদের জড়িয়ে ধরে চুমুখে এমনকি কথা বলে তাদের আচরণের সাথে মানুষের আচরণের মধ্যেকার মিল পর্যবেক্ষণ করতেন। 1977 সালে জেন গুডেল আফ্রিকায় তার গবেষণা সুবিধার জন্য জেন গুডেল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। জেন গুডেল ইনস্টিটিউটের মূল কাজ ছিল গোম্বি স্ট্রিম জাতীয় পার্কের গবেষণায় সহায়তা করার সাথে সাথে সারা পৃথিবীতে নন হিউম্যান রাইটস প্রজেক্টের মাধ্যমে শিম্পাঞ্জি ও নরবানরদের অধিকার নিশ্চিত করা। জেন গুডেলের এই কাজ বিজ্ঞানের অন্যান্য মহিলাদের জন্য দরজা খুলে দেয়। বছরে প্রায় 300 দিন ভ্রমণ করেন তিনি। শিম্পাঞ্জিদের এবং তাদের অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের আবাসস্থল রক্ষায় সচেতনতা ও অর্থ সংগ্রহ করেন। অবশেষে জেন গুডেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি সেট করে রাখুন। ধন্যবাদ।